আপনাদের দেশে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে? তাহলে তো শয়তানের দল। কি যেদিন ফজরের নামাজের মুক্তাদি আর জুমার নামাজের মুক্তাদি সমান হবে কসম খোদার বলছি বাংলা থেকে বেঈমান পালিয়ে যেতে বাধ্য হবে। ওই বাবাজিরা জুমার নামাজ ছেড়ে গেলে চার রাকাত ফরজ আবার কাজা পড়ে নেওয়া যাবে, কিন্তু ফজরের ফরজ ছেড়ে গেলে আর বিকল্প হবে যদি বলেন। হ্যাঁ, যেদিন জুম্মার নামাজের সমান ফজরের নামাজে মুক্তাদি হবে সেদিন ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান বিশ্বে যত আছে ওদের লোম ঠাড়ো হবে আর মেনে নিতে কলেমা পড়ে বাধ্য হবে। এটা আজ বলে দিয়ে গেলাম, মনে রেখে দেন। মোড়ের মাথায় বসে সাড়ে তিন কুইন্টালের গরু জবাই করে চিবুলে পৃথিবীর কেউ ভয় পাবে না, কারণ হিংস্র বাঘ জঙ্গলে থাকে, হাতি তাকে দেখে ভয় খায় কিন্তু মানুষ তাকে চাপকে না চায়, না চায় না, না চায় না চায়। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সুরার নাম সুরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে তিনটে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদমের বেটা তোমাকে আমি সম্মানিত করেছি, তোমার খাবারটা সবার আলাদা হবে, তুমি জানোয়ারের মতো খাবে না, জানোয়ার লাঞ্ছিত হবে, নোংরা খাবে, তুমি যেন খাবে না। মানুষ তোমাকে পবিত্র খাবার দিয়েছি, তুমি নোংরা খাবার খাবে না। মানুষ বলছে রব্বানা ধুলোতে না মাখিয়ে খেলে হজম বেশি হচ্ছে না, হ্যাঁ না বলেন? শ্বশুরের টাকা হালাল ছিল, পনের টাকা নিয়ে পায়খানা মাখিয়ে নিল, বলে তবে তো খাবারের সেন্ট হলো, মলচাবো খেলো পিসাবো খেলো, পায়খানা কে দোয়া করছে হব্বা না হব্বা না, ফেরেশতা বলছে হবি না হবি না, যতই হব্বা না বলো আর হবে না, কেন আগে খেয়েছো পায়খানা এখন দোয়া কবুল যদি বলো। এই জন্য কোরআন শোনাচ্ছে তোমার না, আমি বলছি মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। আমি নবীকে বলেছি নবী তুমি দোয়া করবে না, মুমিন তুমিও দোয়া করবে না। এগুলোর নাম কি চকশত্র? ওই চকসাত্তার বাবাজিরা অনেক কষ্টের পয়সা রে বাপ, মাথার ঘাম পায়ে ফেলে কামানো টাকা, গায়ে রক্ত শোষণ করা টাকা দিয়ে মলিবি এনেছো, একটু কষ্ট করে জমা রাখো কবরে ঘাম আসবে না, হাসরে ঘাম আসবে না, আর কেয়ামতের ছায়াতে বসে থাকবি কোনো শালা রোদের মুখ দেখাতে, বুঝেছেন? শুনেছেন না? কেয়ামতের ময়দানে ঘামে ঘাম ছুটে যাবে, যাবে তো? জোরে বলেন যাবে তো? কিন্তু সবার না রে বোকা সবার না, এ ঘটনা মলিবিরা চট করে তোমাকে বলবে না, কারণ যে বলবে তার ভেতরে থাকবে তবে তো। ওমাল তো নিজেই মারছে না, ইলেভেন সাইড মাঠে নেবে সেভেন সাইডে মারছে, বল বাল পোস্টে যাবে, সালা মাঝ মাঠে গিয়ে ঘুরে চলে আসছে, এত জোরে মারছি ব্যাট, ইলেভেন সাইডে মার সেভেন সাইডে মারছি, বলতো মাঝে মাঠে যায় না, ঘুরে চলে আসছে খালি। বাবাজিরা সোনারা লালেরা জলটা সারা জীবন শুনছেন আর মনে করছেন, এই জন্য যেখান থেকে বলছিলাম সেখানে ফিরে যাচ্ছি। তো বলেন আল্লাহর উপরে বিশ্বাস আছে? আছে ইনশাল্লাহ আছে। তিনি ডাকলেই যেতে হবে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কোথাও কোন দিকে জল শুনছো? ওদিকে বাইন এদিক হচ্ছে, ওদিকে হচ্ছে, পাগলা যে। এই বাবাজি তিনি ডাকলেই যেতে হবে, বিশ্বাস আছে? হাত তোলে, আমি হাত তুলছি আপনার হাত তোলে, যেন বিশ্বাস আছে, পাগল বলতো বিশ্বাস হওয়ার, হাত তোলে হাত তোলে, বিশ্বাস? আল্লাহ কি বলে শোনেন, আমি জানি না, দেখলেন ডাকলে যেতে হবে, বিশ্বাস?
এটা যদি বিশ্বাস ছিল আযান হলে চার দোকানে কারা বসেছিল নিশ্চয় ওটা বাউরির জন্মে কিংবা সাঁওতালের জন্মে ছিল আর আমার দাওয়াত হবে হবে না আমি জানি কি বলেন জি আরে মুসলমান হলো তারা ডাকলে সাড়া দিতে হবে এ কথা জানে যারা বাউরি বাগদি নেও খারাম যারা ওরা জানে যা তোরা পরে যাব আমরা কি আমরা মুসলমান হই তবে যাব হ্যাঁ না বলেন কারণ আল্লাহ তো মুসলমানকে দেখেছে বাউরি বাগদির ডোমচা মারকে দেখে নাই আল্লাহ ডাকলে সাড়া দিতে হবে যারা আল্লাহ ডাকলে সাড়া দিতে হবে এই কথা বিশ্বাস করে যারা আজানের পরে মোড়ের মাথায় তাস খেলছিল কারা আরে মুসলিম মাথায় বসে বসে লুডু খেলছিল ক্যারাম বোর্ড খেলছিল কারা আল্লাহ ডাকলে সাড়া দিতে হবে এই কথা বিশ্বাস করে যারা আজান হলে বিবির পাশে বিছানায় ছিল কারা হয়ে আপনি ইমানদার কিনা ভেবে নেন ও বাপজিরা সোনারা লালেরা আমার জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা সারা জীবন জলসা শুনছেন কোরআন শুনছেন এরা কোনো বন্ধুবর বসে আছে জেনে নিন কোরআন বারবার শোনাচ্ছি ইয়াল্লাদিনা আমানু আমিনু ইমানদারেরা তোমরা ইমান আনো শুনো নাই তো ইমানদার আবার কি ইমান আনবে বলো চোরকে বললে ঠিক ছিল বাউরি বাগদিকে বললে ঠিক ছিল ইমানদার কি করে ইমান আনবে বলো তো কোরআন শোনাচ্ছে তুমি যে ইমানের দাবি করছো ওই ইমানটা একটু ওই রকম ইমান বানিয়ে আনো যারা জানতো ডাকলি সাড়া দিতে হবে বললে হুজুর নমুনা তো কোরআন বলছে ব্যাকে চল ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ قرآن شريف পারা নাম্বার এক সুরার নাম সুরা বাকারা লাস্ট পৃষ্ঠারে চারটে লাইনের নিচেতে কোরআন শুনিয়ে দিয়েছে আয়াত নাম্বার 137 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা যদি ঈমান এনে আমার কাছে বিজয়ী হতে চাও ওদের মতো ঈমান এনে আমার সামনে দেখাও যারা জানতো ডাকলি তোমাকে যেতে হবে বললে আমার নবী সাহাবীর দিকে তাকিয়ে দেখো ফজরের নামাজ পড়েছে আল্লাহর নবী বলেছে কে কে আল্লাহ রাস্তায় যাবে বলো সাহাবী লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী বললেন বাড়িতে বিদায় নিয়ে চলে এসো সাহাবী ছুটতে ছুটতে বাড়ি গিয়ে বলে বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়ি গিয়ে সাহাবী সালাম দিয়েছে আমাদের মধ্যে যারা আমরা বসে আছি বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে কে কে সালাম দিতে পেরেছি বলো আজও বিবিকে সালাম দিতে পারলাম না তবু নিজেকে ইমানদার ভাবি লজ্জা পর্যন্ত করি কোরআন শোনাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন 18 পারে সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারীরা ঘরে যখন প্রবেশ করবে নিজের কিংবা অন্যের ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে মুমিন মুসলমান হলো তারা ইমানওয়ালা হলো তারা বিবির মুখ দেখে প্রথম সালাম দিয়েছে যারা মুনাফিক বেঈমান দু নম্বরে মাল হলো তারা বিবির মুখ দেখে চোখ মেরেছে যারা হয়ে যায় ময়না তখন বুঝবে ছাঁচড়ের দল মুসলমান নয় মুসলমান হলো তারা সালাম দিয়েছে যারা যদি বলেন চোখ ঘুরলে ছাচর কি করে হলো কোরআন যদি জানো তো একবার তাড়াতাড়ি খোলো ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন 30 পারা সূরা মুতাফফিফিনের শুরুতেই তুলে দেখুন আল্লাহ লাস্টের আয়াতের দিকে তুলে দেখুন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যখন নাফরমানরা গুনাহগাররা বেঈমানরা বসে থাকে ইমানদার যখন পাশ দিয়ে
চলে যায় তখন প্রথম তারা মুচকি মুচকি হাসে ওয়া তাগামাজুন আর তখন চোখের ভাষায় কথা বলে নামাজি বড় জামা পরে মাথায় টুপি দিয়ে মসজিদে যাচ্ছে ও প্রথমে মুচকি হাসবে পাশের লোককে দেখে বলবে মজিদ ভাই মালটা চলেছে হেনা না বলে এই চোখের ভাষায় কথা বলে যারা কোরআন বলছে সবথেকে বড় গুনহেগার হলো জোরে বলো তারা বিবিকে দেখে সালাম দেয় নাই যারা বুঝে লাও এবার তারা কারা আপনারা নয় সব কথা আপনাদের বলে সালাম নেমে যদি আটকে দেয় সর্বনাশ আজাদ জুমার নামাজ আর হবে এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা সুধি মানুষেরা এই জন্য বলি বাবু জলটা সন্ধ্যেবেলা এ ভোরের বেলা এখন কী করবে এই তুজা মেরে মেরে তুলতে হচ্ছে ওই যে পেছনে বলছিল না একটা অবাঞ্ছিত সন্তান একটু পানি দে মুখে পানি দিতে বল ও মালের পাচায় পানি আছে দিচ্ছ তো খচ্চরের দল কথা আমার জায়গাতে তুমি এলে না লুঙ্গি থাকতো না বা আন্ডার প্যান্ট শর্ট হয়ে যেত বাজি না সোনার আল্লাহ লেনা জ্ঞানীর জন্য সুদি মাংস ও মনে মনে করছে আমি মৌলী বুঝতে পারি নাই মৌলীরা বোঝে না পুকুরে গা ধুচ্ছে না এরকম আঁচল তুলে বলছে ভাসুর বোঝে না আমরা বাড়ি রয়েছি ভাসুর বোঝে না তো ভাসুর বলছে বুঝতে পারি মা পাড়ার লোকের ভয়ে কিছু বলতে পারি না তো ছ্যাঁচট তোকে আমি বুঝতে পারি রে তুই বেজম মা শুধু সবার সামনে কায়দা করে বলতে পারি না বোকা কোথাকার মৌলবীদের দিকে কুটো যদি আঙুল তোলে জানা জানবেন জন্মের দাগই তারা জন্মের দাগ আছে তাদের চরিত্রের দাগ আছে তাদের আলেমদের দিকে যারা কুনজরে আঙুল তোলে আলেমদের দিকে যারা নষ্ট চোখে দেখে জানে ওদের জন্মে দাগ আছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আপনি আমাকে পশ্চিদের ইমাম সাহেব মজিদ পেয়েছেন শোনেন ও তো সাহস করে সত্য কথা জীবনে বলতে পারবে না বললে সারা চাকরি থাকবে না কিন্তু আমি তো আমার আগে ঝেড়ে নিয়েছি নেমে পালাবো কোনো শালা আটকাতে পারবে না আর আটকালে এমন লেবেল লাগানো আছে না খালি একবার ঠুঁকে দিলে তো চোদ্দ কুচির লাল ঘর থেকে বেরোতে পারবে না সেই ব্যবস্থাও করা আছে ওই বোকা কোথায় এখানে ঠান্ডা মাথায় শোন অসুস্থ শরীর ক্লান্ত ওষুধ খেয়ে চেপেছি শরীর ফ্রি থাকলে তো আমি আরও ধুনে দিতাম আর সন্ধে তুলে দেখতাম আল্লাহ যেটা বলাতো বলতাম এখন শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দাও যে আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ যেমন বিশ্বাস করি ইনশাআল্লাহ তো তিনি ডাকলি যেতে হবে বিশ্বাস হবে আল্লাহ বললে মমিনের নমুনা দরজায় গিয়ে সালাম দেবে মমিন জানতো ডাকলি যেতে হবে মমিন জানতো কি ডাকলি যেতে হবে আমাদের কি দেখব চিন্তা করব ভাববো পরে যদি টাইম পাই যদি হাতে সময় আসে বাড়িতে বউ যদি রাজি হয় আমার তো ইচ্ছা নাই সবাই যদি পাঠিয়ে দেয় হ্যাঁ না বলেন শুধু খালি বাহানা আসলে মাল যাবে কিন্তু মুসলমান বলতে লজ্জা করবে যদি বলেন মুসলমানের লজ্জা আছে মুসলমান না হলে লজ্জা থাকে না নমুনা বলে দেবো বলে দেবো মুসলমান দেখবেন হাঁটুর উপরে কাপড় তুলে মোটা জ্যাংবার করতে পারে না কিন্তু সবাই পারে মুসলমান পারে জীবনে একটা আলেমের নাম বললেন যে শালা বালমুন্ডা পরে ঘুরে শালাকে দিনের বেলা গুলি করে মেরে দিত কী বলছি আমি একটা মৌলবীর নাম বলেন যে শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় কারণ ওর একটা লজ্জা আছে আমি আলেম মানুষ হাঁটুর উপরে কাপড় তোলাটা ঠিক হবে যদি বলেন না কোনো আলেম এমন দেখেছেন যে মসজিদের মেম্বারে বসে ডবল সিগারেট খেয়েছে দাঁড়ান শীতকালে ঠান্ডা লেগেছে বিড়ি খেলি দেখেছেন শুনেছেন শুনেছেন কারণ ওর একটা লজ্জা আছে আমি আলেম মানুষ মেম্বারের ভেতরে সিগারেট খাওয়া কোনো আলেম মদ খেতে পারে আমি না বলি নাই কিন্তু জীবনে এরকম বড় সুন্নতি জামা পরে লাইন দিয়ে মদের বোতল কিনেছে দেখেছেন এটা লজ্জা আছে তার মুসলমানের লজ্জা যদি বলেন আর মুসলমান না হলে লজ্জা থাকে থাকে মাই চ্যালেঞ্জ আপনাকে বাস্তব শোনাচ্ছি একটা ছাত্র যদি প্রাইমারি স্কুলে পড়ে থ্রি কিংবা ফোরেতে ওই ছেলেটা তিন মাস স্কুলে যায় নাই কোনো কারণবশত হাত পড়বো না যা খেলবো ওই বাবলে কে স্কুলে যায় না রে ওই তার পড়বো না পড়বি না হারামের আওলাদ কোথায় মার বাড়ি দু জায়গায় মেরে চল স্কুল চল মেরে স্কুলে পাঠিয়ে দিয়েছে স্কুলে যখন গেছে গিয়ে প্রথম লাইনে মাস্টার সামনে বসবে বসবে তো সবেতে হ্যাঁ বলে এই সামনে বসে না পিছনে বসবে পিছনে বসার কারণ কি লজ্জা আছে কারণ কি লজ্জা আছে কারণ কি লজ্জা আছে কারণ সামনে বসে স্যারের সামনে কী বলে তিন মাস আসেনি তার লজ্জা আছে তো ছোট ছেলে এ নাবালক না সাবালক নাবালকের লজ্জা আছে তাই সামনে বসে নাই গোটা জীবনে যে পাঁচ অক্তের নামাজ পড়ে নাই জুমার দিনে যে নামাজ পড়ে নাই যে যে জানাজা পড়তে গিয়ে যে না ফেন দেবেন না
যে জানা যাক আমার একার ফ্যান দিচ্ছে এই লোকগুলো কি হবে, ওরাও তো মানুষ, আশ্চর্য। এ বাবাজি, আমি যদি কাউকে শান্তি না দিতে পারি তো কমপক্ষে কারো শান্তিটা নষ্ট যেন না করতে পারি, এটা আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে কাউকে খুশি করতে যদি না পারি তো কারোর খুশিতে গিয়ে যেন দাগ দিয়ে তার খুশিটা কেটে দিতে না পারি। আমি যদি কাউকে দু টাকা দিতে না পারি কারো দু টাকা যেন আমার দ্বারা ক্ষতি না হয়ে যাক এটা যেন চেষ্টা করতে পারি, এটা মারাত্মক সুন্নত। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ নবী সুসম বলেছেন শীতে রাতে ঠান্ডা বালুর উপরে চুপচাপ বসে থত করে কাঁপছে, সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতটা রাতে এই শীতে কষ্ট পাচ্ছেন, একটু ভিতরে চলুন। আল্লাহ রাসূল বললেন আমার অনেক সাহাবি আছে যাদের গায়েতে পরনের কোনো বস্ত্র নেই, তাদের সবার গায়ে চাদর দেওয়ার মতো ক্ষমতা নেই, তাই নিজের চাদরটাকে সরিয়ে রেখে খানিকটা রাত শীতে কাটাচ্ছি। কিয়ামতের খোদার কাছে বলবো খোদা সবাইকে চাদর দিতে পারি নাই কিন্তু তাদের সঙ্গে শীতে আমিও কষ্টে শরীর ছিলাম, আলাদা নয়। আপনি সেই নবীর উম্মত, মনে থাকবেন ইনশাআল্লাহ। হয়তো আমার কষ্ট হচ্ছে এটা ঠিক, ঘেমে যাচ্ছি, আমি আগেই বলছি অসুস্থ শরীর, মেরে মতো বুঝবো দুদিন তো আমি ভালো করে উঠতে পারছিলাম না, পেটের যন্ত্রণা যেমনি তেমনি গায়ে জ্বর ছিল, সেই ক্লান্ত শরীর একটু ক্লান্ত হবেই। ঠিক আছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন কথা বলিয়ে নেয়, কারণ আমার বলার ক্ষমতা নেই। ক্ষমতা কার? সে বলালে তবে বলতে পারি, সে না বলালে বলতে পারি। এই কথাটা আমার আগেই মনে ছিল না, আল্লাহ বলে করে দিয়েছে। তো মেয়েদের মতন দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, যেটা শোনাচ্ছিলাম আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে রাখি। বলেন তাহলে বুঝবা জলসা শুনছেন কি কথা বলতে গিয়ে ফ্যানওয়ালাকে ধমকালাম, কি কথা বলতে গিয়ে। বাচ্চাটা লজ্জা আছে, বলে গেলেন কথাটা, জলসা আমার কামিয়াব, দুটো লোক মনে রেখেছি তো কামিয়াব জলসা ইনশাআল্লাহ। এ বাবাজিরা, ওই বাচ্চাটা লজ্জা আছে, আছে না নাই, তাই সামনে বসে কমাস আসে নাই, তিন মাস সামনে আসে নাই বলে সামনে আসে নাই। তুমি তো 12 মাস নামাজ পড়ো নাই, ঈদের দিনে প্রথম কথায় দাঁড়ালে কোন লজ্জায়, এই ছাঁচোর কোথাকার। তার দুধের বাচ্চার লজ্জা আছে যে আমি এই 3 মাস স্কুলে যাই নাই, প্রথম কাতারে বসবো না, সামনে বসবো না, সারা জীবন সারা বছর মসজিদ আসো নাই, সারা এঁড়ে গরুর মতো জামা পরে ফার্স্টে বসেছে, মনে হচ্ছে বড় মুসলি, ফিরে তার চিন্তা করছি মালটা কোথাকার, এ তো চকসাঁতরার মাল নয়, কারণ সারা বছরে একদিনও দেখি নাই, গোটা বছরে নামাজ পড়ে না, জানাজার দিনে প্রথম কাতারে দাঁড়িয়েছে, মাইয়ের চিন্তা করছি মালটাকে, এর তো কথা নয়। কারণ বেনামাজির জানাজা পড়া কেমন জানেন, বেনামাজির জানাজা পড়া কেমন, কুড়োর বস্তা দাঁড় করানো যেমন, কি বললেন বাপ মরে গেছে লোক নেই 300 কুড়োর বস্তা পিছনে দাঁড় করে দিয়ে বলে বাপ দেখলে আল্লাহ একবার, তো ফেরে পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা কি বলছে বলে চুপ দাঁড়িয়ে আছে, কুড়োর বস্তা কিছু বলে যদি বলেন বলে, এ শালারা কিছু বলে, তখন বুঝতে হবে কুড়োর বস্তা দাঁড় করে দিয়েছে, বোকা কোথাকার। ভাবেন বসে বসে একটু লজ্জা থাকা দরকার ছিল, মুসলমান যারা লজ্জা করে, মুসলমান না হলে বেহায়ার লজ্জা, লজ্জা লজ্জা নাই বলে যুবতী মেয়ের প্যান্ট কিনে দিচ্ছে ফাটা, বাপ কেমন পাটা, কথা বলেন না, এমন জামা কিনে দিয়েছে মেয়ের হ্যালোজিন কোথায়, অক্সিজেনের পাইপ কোথায়, সব বলে যাচ্ছে, সেটা পাড়ার লোকের দোষ, এঁড়ে গুরুর দোষ না তোর বাপের দোষ, এই কার দোষ। আমাকে জল চাপার আগে বলছে হুজুর যুবকদের একটু ধুনে দেবেন, যুবকরা খুব বেয়াদবি করছে, আসলাম 17 বছর পরে ছেলে বেয়াদবি করেছে, জন্ম দেওয়া বাপটা যে 17 বার বেয়াদবি করেছে, আসল তো গাছের গোড়াটাই খারাপ। আজকে জলসার দিনেতে ঘর থেকে বার হয়ে দামি ফুচকা কিনে, দামি খাবার কিনে, দামি সুন্দর খেলনা কিনে আপনি আপনার বৌমাকে দিয়েছেন, দিয়েছেন তো আপনি যখন জলসায় চলে যাবেন আপনার বৌমা তো ঘর থেকে বাড়িয়ে হাওয়া খাবেই খাবে, কারণ তার শখটা আপনি মেটান নাই, দোষকার বলছে মেয়েরা বেপর্দায় জলসায় যাচ্ছে, যাকে এখনো জামা কাপড় খুলে যায়নি, তো সাত গোষ্ঠীর ভাগ্য ভালো, এখনো মানিজ্য রেখেছে, আর মনে মনে কি করছেন বলছে জওয়ানদের বলবেন, বুড়োদের বলতে হবে না, বুড়োরা সব ভালো, জওয়ানদের বলবেন, নারীদের বলবেন, পুরুষদের কিছু বলবেন না, এটা যদি তাই হয় তাহলে কোরআনের আয়াত পাল্টে দিতে হবে,
আয়াতটা চল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল ভাই যেখানে ছেড়েছি মনে রাখবেন ওখানে ব্যাকে আসবো ওটা ভুলে গেলে জলসা মিস্টেক চলে যাবে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতুনা ওয়াল কানিতাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত অনেক লম্বা আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে যে যেমন হবে সঙ্গীত আর তেমন হবে তুমি 18 বছর বয়স পর্যন্ত লোককে খালি এমনি করে ঠেকিয়েছ তোমার তা ঠেকানো মাল হবে কি বুঝছ মেয়েরা শুধু পর্দায় থাকো আর তোমরা চার দোকানে বসে বসে আরে আরে দেখো কি তুমি যেমন ছুঁচো তোমার ভাগ্যে ছুঁচি জুটবে কি হইলে দেখে দেখে বেছে 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 ঠিক জায়গায় গিয়ে দেখবি ছুঁচি বলে কি ব্যাপার বলে আমি ছুঁচো আর ও ছুঁচি এত বেঁচেছে সেই সেখানে কারণ আল্লাহ তো ঠিক করে রেখেছে বুঝতে পারলেন নাই জোড়াকে ঠিক করেছে অখলকনাকুম জোরে বলো অখলকনাকুম আচ্ছা জোড়া দেখেছি যাক এ কথা থাক ওদিকে জলসা গেলে এদিকে জলসা মিস্টেক চলে যাবে কোনোদিন যদি আল্লাহ এলাকায় নিয়ে আসে বলবেন হুজুর এই দিকটা বলুন একটা দিক বলবেন একটা দেখে যাব এখন